প্রাইম স্কুলের আরো একটি নতুন পর্বে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন থেকে আজকের আলোচ্য বিষয় লেনদেন কি লেনদেনের শ্রেণী বিভাগ চলো তাহলে ভিডিওটি শুরু করি প্রথমে আলোচনা করব লেনদেন কি বা কাকে বলে লেনদেন শব্দের আবিধানিক অর্থ হল আদান প্রদান এ আদান প্রদান বলতে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য দ্রব্য বা সেবার আদান প্রদানকে বোঝায় সুতরাং বলা যায় অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো পণ্য বা সেবা সামগ্রীর আদান প্রদানের মাধ্যমে আর্থিক পরিবর্তন ঘটলে তাকেই লেনদেন বা কারবারি লেনদেন বলা হয় এখন আমি লেনদেনের শ্রেণী বিভাগ আলোচনা করব লেনদেন প্রধানত চার প্রকার উদ্দেশ্যভিত্তিক লেনদেন দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেন প্রতিষ্ঠান ভিত্তিক লেনদেন অর্থ আদান প্রদান ভিত্তিক লেনদেন উদ্দেশ্যভিত্তিক লেনদেনকে আবারও তিনটি ভাগে ভাগ করা হয়েছে কারবারি লেনদেন অকারবারি লেনদেন এবং ব্যক্তিগত লেনদেন দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেন দুই প্রকার দৃশ্যমান লেনদেন এবং অদৃশ্যমান লেনদেন প্রতিষ্ঠান ভিত্তিক লেনদেন দুই প্রকার আন্তঃলেনদেন এবং বহি লেনদেন অর্থ আদান প্রদান ভিত্তিক লেনদেন তিন প্রকার নগদ লেনদেন ধারে লেনদেন এবং অনগদ লেনদেন শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য লেনদেনের বিভিন্ন দলিলপত্রের নাম ব্যবহার ও নমুনা শখ নিয়ে বিস্তারিত আলোচনা নিয়ে আসব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে আর যদি আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কেননা সাবস্ক্রাইব না করলে আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট তুমি পাবে না ও হ্যাঁ নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিও এই ভিডিও থেকে বিদায় নিতে হচ্ছে আবারও কথা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ